আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় স্বীকার করেছে যে রাশিয়া থেকে গ্যাস ছাড়া দেশটি এই শীতে বাঁচবে না। জাপোরিজিয়া অঞ্চলে কর্তৃপক্ষ জেলেনস্কিকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দা ত্যাগ, রাজনৈতিক বিরোধিতাকে শত্রুতায় রূপান্তর ঠিক নয়, ভারতের প্রধান বিচারপতির বক্তব্য। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর আমেরিকার দুর্বলতাকে প্রদর্শন করে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় স্বীকার করেছে যে রাশিয়া থেকে গ্যাস ছাড়া দেশটি এই শীতে বাঁচবে না। ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান জার্মান অর্থনীতি মন্ত্রকের অংশ ক্লাউস মুলার স্বীকার করেছেন যে রাশিয়ান গ্যাস ছাড়া দেশটি শীতে বাঁচবে না। গ্যাস স্টোরেজ প্রায় 65% পূর্ণ, এটি আগের সপ্তাহের তুলনায় ভালো, তবে রাশিয়ান গ্যাস ছাড়া শীতে বেঁচে থাকার জন্য এখনও যথেষ্ট নয়। তিনি বিল্ড অ্যাম সেন্টাগোর সাথে একটি সাক্ষাৎকারে এই কথা বলেন। রাশিয়ার বার্তা সংস্থা kp.ru এর আগে লিখেছিল, জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক বলেছিলেন যে জার্মানি শীঘ্রই রাশিয়া থেকে গ্যাস কিনতে অস্বীকার করতে পারে না, কারণ এটি দেশের সামাজিক শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলেছে। রাজ্যশীল গ্যাস উত্তোলন করতে চলেছে এমন গুজবও তিনি স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মতে এ ধরনের আমানতের উন্নয়ন পরিবেশের ক্ষতি করবে। এর আগে ইনস্টিটিউট ফর জার্মান ইকোনমিক্সের প্রধান মাইকেল হুটার ইউরোপীয় গ্যাস বাজারের পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিছু ইউরোপীয় ইউনিয়নের দেশ রাশিয়া থেকে তার সরবরাহের সম্ভাব্য বন্ধের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে গ্যাস ভাগ করতে অস্বীকার করে। এদিকে জানিয়ে দিব, জাপোরিজিয়া অঞ্চলের কর্তৃপক্ষ জেলেনস্কিকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। জাপোরিজিয়া অঞ্চলের প্রশাসন প্রধান কাউন্সিলের সদস্য ভ্লোদিমির রোগোব ইউক্রেনের নেতা ভ্লোদিমির জেলেনস্কির কাছে এই অঞ্চল থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে বেশিরভাগ অঞ্চল মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে। যাই হোক, আঞ্চলিক কেন্দ্র জাপোরিজিয়া শহর ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। রোগোব শীঘ্রই শহরের মুক্তির ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন। একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে যাতে জেলেনস্কির জঙ্গিরা সেতু এবং অন্যান্য বস্তু খনন করা সত্ত্বেও অবকাঠামো ন্যূনতম ধ্বংসের সাথে শহরের মুক্তি ঘটে। আমরা জেলেনস্কিকে তার সৈন্য প্রত্যাহার করার এবং শহরের দখল শেষ করার আদেশ দেওয়ার জন্য অনুরোধ করছি, আর আইএন নভোস্তি রোগোবকে উদ্ধৃত করে এই খবরটি প্রকাশ করেছে। এর আগে রোগোব বলেছিলেন যে অঞ্চলটি চিরতরে ইউক্রেনের কাছে হারিয়ে গেছে। তার মতে এই অঞ্চলের বাসিন্দারা চায় যে অঞ্চলটি রাশিয়ান ফেডারেশনে যোগদান করুক, এটি জনমত পোল দ্বারা নিশ্চিত করা হয়েছে। এর আগে ভ্লোদিমির রোগোব দক্ষিণ ইউক্রেন এবং রাশিয়ার ফেডারেশনের অঞ্চলগুলিকে রাষ্ট্রীয় সীমান্ত বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিলেন। তিনি রোগোব রাশিয়ান ইউক্রেনীয় সীমান্তকে বার্লিন প্রাচীরের সাথে তুলনা করেছেন। জাপোরিজিয়া অঞ্চলের প্রশাসন একজন সদস্য একটি উদাহরণ হিসেবে ডেটা উদ্ধৃত করেছেন, যা অনুসারে পূর্ব বার্লিন এবং জিডিআর এর 60-68% বাসিন্দার পশ্চিম বার্লিন এবং FRG-তে আত্মীয় ছিল। এছাড়াও রোগোব স্মরণ করেছিলেন যে জার্মানরা গণভোট করেনি, তবে কেবল বার্লিন প্রাচীর ভেঙে দিয়েছে, একক রাজ্যের বাসিন্দা হয়েছে। এদিকে জানিয়ে দিব, মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দা ত্যাগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ান যোগে শনিবার সৌদি আরব ত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ অঞ্চলে 4 দিনের সফর শেষ করলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। সৌদি রাষ্ট্র পরিচালিত চ্যানেল আল একবারিয়া জানায়, জেদ্দা বিমানবন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরবের জেদ্দায় শীর্ষ সম্মেলনে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না। বাইডেন বলেন, আমরা দূরে সরে যাব না, এমন শূন্যতা তৈরি করব না যা চীন, রাশিয়া বা ইরান পূরণ করবে। এ সময় জনগণকে প্রতিশোধের ভয় ছাড়াই নেতাদের প্রশ্ন ও সমালোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে সেই দেশগুলো জয়ী হবে যারা তাদের জনসংখ্যার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে। আরব শীর্ষ সম্মেলনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6টি দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডান, মিশর ও ইরাকের মতো দেশগুলো অংশ নিচ্ছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জানিয়ে দিব, রাজনৈতিক বিরোধিতাকে শত্রুতায় রূপান্তর ঠিক নয়, বলেছে ভারতের প্রধান বিচারপতি। রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে গণ্য করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা। খবর এনডিটিভির। গতকাল শনিবার ভারতের রাজস্থানের রাজ্যে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এন ভি রমনা এই উদ্বেগ প্রকাশ করেন। রাজস্থান বিধানসভা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। সংসদীয় গণতন্ত্রের 75 বছর শীর্ষক এই সেমিনারের আয়োজক কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। ভারতের প্রধান বিচারপতি বলেন, রাজনৈতিক বিরোধিতাকে শত্রুতায় রূপান্তর করা উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে আজকাল আমরা তা প্রত্যক্ষ করছি। এন ভি রমনা বলেন, এগুলো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। ভারতের সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু দিন দিন তা কমে যাচ্ছে। দুর্ভাগ্যবশত ভারতে বিরোধীদের পরিসর কমে যাচ্ছে। বর্তমান সময়ে ভারতের রাজনীতি তিক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ভারতের প্রধান বিচারপতি। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি বিরোধী দলকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এন ভি রমনা বলেন, শক্তিশালী প্রাণবন্ত ও সক্রিয় বিরোধী দল শাসন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করে, তারা সরকারের ভুল ত্রুটি শুধরে দেয়। ভারতে আইন প্রণয়নের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন দেশটির প্রধান বিচারপতি। তিনি বলেন, দুঃখজনকভাবে দেশে আইন প্রণয়নের গুণমান হ্রাস পাচ্ছে। বিশদ আলোচনা ও যাচাই বাছাই ছাড়াই ভারতের আইন পাস করা হচ্ছে বলে মন্তব্য করেন এন ভি রমনা। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার বর্তমান প্রক্রিয়াকে একটি শাস্তি বলে অভিহিত করেছেন তিনি, দেশটির প্রধান বিচারপতি। তিনি বলেন, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তাড়াহুড়া করে নির্বিচারে গ্রেপ্তার, জামিন পেতে অসুবিধা, বিচারাধীন ব্যক্তিদের দীর্ঘ কারাবাস প্রভৃতি দিকে জরুরি মনোযোগ দরকার। এন ভি রমনা বলেন, ফৌজদারি বিচার প্রশাসনের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের একটি সামগ্রিক কর্ম পরিকল্পনা দরকার। পুলিশের প্রশিক্ষণ এবং সংবেদনশীলতা, কারা ব্যবস্থার আধুনিকরণ, ফৌজদারি বিচার প্রশাসনের উন্নতির দিকে যাওয়া। এদিকে জানিয়ে দিব, বাইডেনের মধ্যপ্রাচ্য সফর আমেরিকার দুর্বলতা প্রদর্শন করে। আপনি যখন একজন অকার্যকর রাষ্ট্রপতিকে নিয়ে যান একটি অকার্যকর দেশের অকার্যকর সরকারের সাথে দেখা করার জন্য, তাকে তত্ত্বাবধানে নিয়ে যান এবং তাদের অকার্যকর নীতি নিয়ে আলোচনা করেন, তখন কি হয়? কিছুই না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইসরায়েল সফরে গিয়েছিলেন ঠিক তখনই ঘটেছিল। সেখানে তিনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অর্থাৎ জেসিপিও এ ইরানের পারমাণবিক নামে পরিচিত ফিরে আসার জন্য চলমান মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সাথে দেখা করেছিলেন তিনি। ইতিহাসের একটি দ্রুত পাঠ, প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইসরায়েলের কঠোর আপত্তির পরে জেসিপিওকে কার্যকর করতে সাহায্য করেছিলেন। 2018 সালের মে মাসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তা করার জন্য ইসরায়েলের চাপের কাছে নীতি স্বীকার করার পরে অবিলম্বে জেসিপিও থেকে প্রত্যাহার করে নেন নিজেকে। সেই সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়েছে। অন্যান্য পক্ষের দ্বারা জেসিপিও এর লঙ্ঘনের ক্ষেত্রে তার জেসিপিও নির্দিষ্ট বাধ্যবাধকতাগুলি মেনে চলা বন্ধ করার জন্য জেসিপিও এর শর্তাবলীর অধীনে অনুমোদিত পদ্ধতিগুলি বাস্তবায়নের মাধ্যমে ইরান মার্কিন প্রত্যাহার এবং তথাকথিত সর্বোচ্চ চাপ নিষেধাজ্ঞাগুলি পুনর্স্থাপনের প্রতিক্রিয়া জানিয়েছে। এতে এই ক্ষেত্রে চুক্তির ইউরোপীয় দলগুলি, যারা মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কাছে নতি স্বীকার করেছে এবং জেসিপিও এর অধীনে সুরক্ষিত ইরানের সাথে অর্থনৈতিক মিথস্ক্রিয়া বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইসরায়েলের ইচ্ছার কাছে মার্কিন জমা দেওয়ার ফলাফল হলো যে ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দ্বারা কোনো ব্যাপক পর্যবেক্ষণে অকার্যকর বাস্তবে এমন পরিস্থিতি তৈরি করেছে যেটি জেসিপিও এতে প্রথম স্থানে আটকানোর উদ্দেশ্য ছিল। ইরান কর্তৃক পর্যাপ্ত পরিমাণে সম্পদ ইউরেনিয়াম মজুত করা, যা অন্তত একটি এবং আরও সম্ভব পরমাণু অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে পরমাণু রয়েছে। ইসরায়েল সহ কোনো দেশ এ ধরনের অভিযোগ প্রমাণ করার জন্য কোনো প্রমাণ পেশ করেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।